Hello guys, welcome back to my channel Shupriya's Blog and Cooking. আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে হলো 1st জানুয়ারি অফ 2022। তো আমি এখন কয়টা বাজে, এখন 3টা বেজে গেছে। তো ওই দেখো আমার বর আসছে, তো ভীষণ খুশি, কারণ ওই দেখো ব্যাগ দেখতে পাচ্ছ, ও যাচ্ছে কলকাতা। তো ট্রেন আছে 7টার সময়, ট্রেন আছে, তখন বেজে গেছে 3টা। ও জাস্ট ডিউটির থেকে আসলো, এসে স্নান করলো, হাফ বেলা ডিউটি করে আসলো, 2:30 সময় আসলো। কি হলো, এই যে ব্যাগটার সাইডে আছে, নিয়ে এলো। তো হ্যাঁ, তো ও যাবে মালদা, তো রিটার্ন হবে বুধবারে, মানে 5 তারিখে রিটার্ন। আর আজকে তো 1st জানুয়ারি, 5 জানুয়ারিতে রিটার্ন। তো আমি তো ঘরে চলে যাব, সন্ধ্যা সময় ওর দিকে 7টার সময় ট্রেন ধরবে, আর আমি মাদের ঘরে যাব। তো ওখানে ও খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে রেডি টেডি হবে আস্তে ধীরে, তো খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, রেস্ট করে রেডি হবে। তো ও যাওয়ার পরে তারপরে আমি ঘরে যাব, তারপরে ও বুধবারে আসবে, তো আমি তখন এসে পড়বো। তো কালকে তো আর কিছু, 31st এত কিছু করিনি, ঘরে ও বর রাত্রেবেলা মাংস নিয়ে আসছিল, ওটাই ও বানালো, খাওয়া দাওয়া করলো। কারণ আমি রেগুলার যদি মাংস খাই আমার একটু প্রবলেম হবে, কারণ যেহেতু অপারেশন হয়েছে মাত্র 1.5 মাস হয়েছে, তার জন্য আমি একটু অ্যাভয়েডই করছি, অল্প স্বল্প খাচ্ছি, এত যে খাচ্ছি না, এটা একটু ধরো 1-2 পিস খাই, কিন্তু কালকে একটু অ্যাভয়েড করলাম খাওয়াটা। তো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি ঘরটা তালা মেরে আসলাম, তো এই যে আমার ব্যাগ, তো এখানে একটু বসবো, তারপরে গিয়ে ঘরে যাব। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আজকে 1st অফ জানুয়ারি 2022, আর এটা হলো নিউ ইয়ার কেক। তো এবার কেক কাটা হবে এখানে। Thank you.
ফ্রেন্ডস, এখন বেজে গেছে 8টা। তো জাস্ট এসে নামলাম, তো যে ড্রেসও চেঞ্জ করিনি, তো জাস্ট আসলাম, 1-2 মিনিট হলো। জাস্ট এসে ঘরে ঢুকে রাস্তা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ব্যাগটা নিয়ে আসতে একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। তো জাস্ট এসে ঢুকলাম, শরীরটা ভালো লাগছে না, তো ঠান্ডা লাগছে প্রচন্ড, ঠান্ডাও লেগে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সকাল 9:30 বেজে গেছে, তো সবাইকে গুড মর্নিং। তো এই দেখো আমি কি নিয়েছি ব্রেকফাস্টে, এখানে একটু ভাত ভাজা করেছি, তো এখন পটাপট করে খেয়ে নেই কারণ টিউশন এসে পড়বে। মটর, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, তারপরে গিয়ে হলো বেগুন, আলু ঠালু দিয়ে সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে করেছি। আর ওই দেখো মা বসে আছে, তোমার এক্সিডেন্ট হয়েছিল সেটা বলেছিলাম, তখন বোধ কমেছে, দেখতে পাচ্ছ কিনে যে সাইডে বোধ কমে গেছে। তো মার আমি ব্রেকফাস্ট করছি, এখন টিউশন এসে পড়বে। তো আজকে বোধ ওকেশন আছে, ওকেশন আছে মানে আমাদের হরিও মন্দিরে প্রোগ্রাম আছে, তো ওটা যাব 1টার দিকে। তো আর সন্ধ্যার সময় আমার স্টুডেন্টের ঘরে কালী পুজো আছে, ওখানেও যাব। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, তখন ফটাফট করে ব্রেকফাস্টটা করে নিই, নাহলে আমার স্টুডেন্ট এসে চিল্লা চিল্লি শুরু করবে। তো ফ্রেন্ডস, জাস্ট টিউশন করে গেল, ওদেরকে ছুটি দিলাম, তো এবার দেখি কি করি। তো পুদিনা পাতা এনেছে, তো পুদিনা পাতা ভাবছি পুদিনা পাতা বানাবো, আর কি বানাই মা রান্না করবে। আমি এবার স্নান টান করে এবার মন্দির যেতে হবে, মন্দির যাব। তো মা কি করছে দেখি, মা ঠিক আছে একটু পরে কথা বলছি। ফ্রেন্ডস দেখো এখানে হচ্ছে গরম জল, তো এখানে হবে স্নানের গরম জল বসিয়েছি, তো স্নান করব। তো মা আমি বহু চেষ্টা করলাম, চুলা ধরাতে পারলাম না, পরে মা ধরালো, যে দেখো কি সুন্দর আগুন, তো গরম জল হচ্ছে। মন্দির থেকে আসলাম, তো জাস্ট ঘরে আসলাম, তো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বেজে গেছে 5:30, তো আমি কি বানিয়েছি দেখবে, আমি বানিয়েছি কফি, আর মা বানাচ্ছে চা। তো মা দিদার জন্য চা বানাচ্ছে, আর আমি যে বানিয়েছি কফি, তো এবার খাবো কফি। দেখো কালারটা একটু প্রবলেম হচ্ছে কেন জানি, দেখো মা কেন ব্ল্যাক এন্ড হোয়াইট একদম কালারিং লাগছে না, কালারটা একটু প্রবলেম হচ্ছে, আমি কালারটা একটু ঠিক করে নিই মোবাইলে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, তো সকালে ওই যে দুপুরে যা ড্রেসটা পরে গেছিলাম মন্দিরে, দুইটাই পরে নিয়েছি, ঠান্ডার মধ্যে তো মানে ল্যাটা প্যাটা হয়নি কারণ মন্দিরে একটু সময়ের জন্য পরেছি। তো এবার খালি চাদরটা নিয়ে নিয়েছি, সিম্পল করে একটু রেডি হয়ে নিয়েছি, তো চলো এবার যাওয়া যাক।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো দেখতে পারবে না পুরো অন্ধকার পুরো অন্ধকার তো দেখো ওই ডেইলির মত ওই আজকে আমার সাথে এতখানি আসলো পোশাকের মধ্যে এই যে পোশাক নিয়ে দেখো কি সুন্দর আসলোই আমার সাথে তো কার নেব না এতটুকু দি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অন্ধকারে গুড নাইট টাটা বাই বাই লাইক করে দিবে শেয়ার করে দিবে কমেন্ট করে দিবে না ঘরে গিয়ে শেষ করতে হবে অন্ধকারে ফ্রেন্ডস দেখতে পাচ্ছো ওরা ঘর অব্দি আসছে আমাকে দিতে তো অন্ধকারে তার শেষ করেছিলাম তো আবার শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ কি করবে লাইক